ভালো আছেন। সবাইকে রমজান মোবারক। রমজানের সারাদিনে ক্লান্তি দূর করার জন্য আমি একটা নিয়ে এসেছি একটা হেলদি ড্রিঙ্কস, আজকে বের করে দেখাবো লাগছে। আগে বলে রাখি, আমি কিন্তু ডায়াবেটিস রোগীদের কথা মাথায় রেখে এই ড্রিঙ্কসটা তৈরি করেছি। ডায়াবেটিস রোগী এবং ডায়াবেটিস রোগ ছাড়া সবাই অনায়াসে এটা খেতে পারেন। খুবই টেস্টি এবং হেলদি একটা ড্রিঙ্কস। আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবেন, দেখলে বুঝতে পারবেন কীভাবে তৈরি করেছে ডায়াবেটিস রোগীদের জন্য। তো এটা কিন্তু খুবই সহজ এবং খুব অল্প উপকরণে তৈরি করেছে, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো এটা মূলত সারাদিন রোজা রাখার পর যখন আমরা ইফতার করতে যাই, তখন যদি এই লাচ্ছিটা হয় তাহলে অনেক ক্লান্তি দূর করে দেয়। খুবই ভালো এবং খুবই হেলদি একটা ড্রিঙ্কস। চলুন তাহলে শুরু করা যাক। আমি প্রথমে এরকম একটা জগ নিয়েছি, এখানে দিয়ে দিব আমি টক দই। আমি 250 গ্রামের এরকম দুইটা জাত দিয়ে তৈরি করব। এখানে আমার অনায়াসে 3 গ্লাস হয়ে যাবে। আমি 3 জনের পরিমাণ মতো করতে চাই, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে করে নেবেন। সব কিছুর পরিমাণটা কম বেশি দিয়ে আপনারা পরিমাণ মতো করে নিতে পারেন। তো আমি 2 জারের টক দই দিয়েছি, আর নিয়েছি সামান্য পরিমাণের লবণ। এখন দিয়ে দিব একটু বিট লবণ। বিট লবণটা অনেকটা স্বাদ বাড়ায়। এখন দিয়ে দিব পুদিনা পাতা কুচি। এই পুদিনা পাতাটা আপনার হজমের জন্য খুবই উপকারী জিনিস। এখন দিয়ে দিব 1/2 লিটার দুধ। এখন দিয়ে দিব আমি এখানে আমের পেস্ট। আপনারা চাইলে ফ্রেশ আমও কুচি করে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন, অথবা আমের পেস্টও দিতে পারেন। এই যে দেখেন, আমি কেন বলেছি ডায়াবেটিস রোগীদের জন্য করতেছি, আমি জিরুকের যে ট্যাবলেটগুলো এগুলো তো অ্যাভেলেবেল আমাদের বাংলাদেশেও পাওয়া যায়। তো এই ট্যাবলেটটা দিয়ে আমি আজকে ড্রিঙ্কসটা তৈরি করবো। এখানে আমি 17-18টা ট্যাবলেট নিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। তো সবগুলো একসাথে দিয়ে আমি এখন ব্লেন্ড করে নেব। ব্ল্যান্ড করা হয়ে গেলে বাস হয়ে যাবে আমার আজকে লাগছে। খুব সহজে অল্প উপকরণ তৈরি করে ফেললাম আমরা আজকের লাগছেকে। তো এখন পরিবেশন পালা দেখেন, সহজেন হয়ে গেল আজকে লাগছে। এখন আমি এটা আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি, দেখতে খুবই সুন্দর, খেতে কিন্তু মাশাল্লাহ অনেক টেস্ট হয়েছে। তো একটু ডেকোরেশন করে সাজিয়ে দিচ্ছি, যেটা দেখুন একটা স্ট্রো আর একটা লেমন দিয়ে সাজিয়ে দিয়েছি। এটা একান্ত নিজস্ব ব্যাপার, যে যার মতো করে ডেকোরেশন করতে পারে, সেটিং করতে সাজিয়ে গুছিয়ে কান্না ইচ্ছে করে। তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে মনে রাখি, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তার কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আপনাদের অনুপ্রেরণায় আমার এগিয়ে যাওয়ার অচলার প্রেরণা। আর আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।